হচ্ছে না আপনাদের কাছে খবর পাঠিয়েছি আপনাদের কোনো রেসপন্স নেই আমরা বেড়াতে এসে কি আপনাদের রুম গার্ড দেবো নাকি বসে বসে কিন্তু আমাকে এমনি থাকতে দিচ্ছেন না কি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ইরান আলী আর তোমরা দেখছো ইরান ব্লগস তো তোমাদেরকে স্বাগত আজকের আবার নতুন একটা ব্লগে আজকে দুর্গা অষ্টমী আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানায় অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আর অষ্টমীতে আমরা বাঙালি হিসাবে কোথাও যাবো না সেটা কি কখনো হয় তাই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে তো বন্ধুরা এখন আমরা আছি এই রয়্যাল ল্যান্ডমার্ক হোটেলে এইখানে আমরা খাওয়া দাওয়া করবো তারপর থেকে আমাদের জার্নিটা শুরু হবে আর আমরা সেটাই তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক মজাদার হতে চলেছে তো আজকের এই ব্লগে আমাদের সাথে আছে শামিম ভাই ইয়ামিন দা বাবাই দা অ্যান্ড সঞ্জু বাবা অ্যান্ড মি হোটেল থেকে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি এখন যাবো ডাইরেক্ট মন্দারমণি আর যদি হোটেলের কথা বলো তো ওখানে প্রাইসটা একটু ওভার প্রাইস ছিল আর পরিষেবাটা একটু লো ছিল বাট যে মানে ওয়েটারটা ছিল তার বিহেভিয়ার খুবই ভালো ছিল তো ওই জন্যই খুব ভালো লাগলো আর জায়গাটা ভালো তো যাই হোক এখন ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট মন্দারমণিতে তো সেখানে গিয়ে চরমভাবে ব্লগ হবে সাথে থাকো বন্ধুরা আমরা ফাইনালি এসে গেছি আমাদের রিসর্টে রিসর্টের নাম হচ্ছে দেবরাজ বিচ রিসর্ট যেটা একদম সমুদ্রের পাশেই আর এখানে অনেক ফরিং উঠছে বাট প্রচুর টায়ার্ড হয়ে গেছি আর এখন বন্ধুগণ ঘড়ির কাঁটায় বাজে 4:15 আর 4:15 এরকম অন্ধকার অন্ধকার এই তো এই এলাম এই নামলাম এবার যাব রুমটা দেখে ও এখন একটু শৈশবত হচ্ছে এখানে আমাদের রিসেপশনের কাজ মিটে গেছে তো এটা রিসেপশন অ্যাকচুয়ালি আমাদের রুমটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি मैं खा मखा चला चला और बढ़ता गया तुम्हारी राह में साथ सांस लेता गया রুম নাম্বার 206 আমরা টোটাল দুটো রুম নিয়েছি 206 আর 207 তো এটা ফার্স্ট ইমপ্রেশনটা দেখিয়ে নিই এই রুমে ঢোকার পরে এইদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে সেখানে একটা ওই টেলিফোন আর এই ফাঁকা আর এই দিকটাতে একটা সেলফ মতো আছে আর এখানে বাথরুমে এখানে সাবান আর এই একদম সিম্পল বাথরুম অ্যান্ড এই ডান দিকটাতে এখানটা করে রয়েছে সোফা অ্যান্ড টি টেবিল এই একটা টু সিটার বেড এখানে একটা ছোটো মতো টিভি এখানে একটা চেয়ার অ্যান্ড এই আয়না এগুলো রয়েছে আর এসি তো থাকবে তো গাইস দেখো খুব একটা হাইফাই রুম না কিন্তু কী বলো তো এই পুজোর সময় এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাও যায় না 8,000 টাকার মধ্যে অ্যাকচুয়ালি 8,000 টাকা মানে কি দুটো রুম 8,000 টাকা মানে একটা রুম 4,000 টাকা মানে পুজোর সময় এটা ঠিকই আছে তো চলো সুইমিং পুলে গিয়ে দেখা হোক তো বন্ধুরা এখন আমি সুইমিং পুলের পাশে বসে আছি একটা কথা বলো তোমাদেরকে এই দেবরাজ রিসর্টটা একদম ফালতু আমরা যে রুমটা নিয়েছি 4,000 টাকা করে একটা রুম নিয়েছে রুমটা তো তোমাদেরকে দেখালাম বাট রুমের দরজা লক হচ্ছে না মানে ভাবো কোনো সিকিউরিটি নেই তো আমরা এখন সমুদ্রের ধারে যেতে পারিনি এখন পুলের ধারে বসে আছি তো রিসেপশানে খবর দিয়েছি রিসেপশান থেকে লোক আসছে এসে ওরা রুমের এটা ঠিক করে দিলে তারপরে আমরা একটু সমুদ্রের ধারে যাবো দেন এসে আমরা সুইমিং পুলে নামবো তো মেজাজটা পুরো একেবারে গরম হয়ে গেলো কী বলবো তোমাদেরকে আর যাই করো মন্দারমণি এসে কখনো দেবরাজ রিসর্টে থাকবে না আর একটা কথা বন্ধু এই যে রিসর্টটার মানে গুগলে ছবি দিয়েছে কী সুন্দর কিন্তু এখানে এসে দেখো এরকম গরু ফরু চড়ছে এখানে এদেরকে জিজ্ঞাসা করলাম গরু কেন এখানে এরা বলছে কি যে ঘাস পাস ছেঁড়ার লোক নেই গরুরা ঘাস খায় মানে কী ধরনের ক্যাচরামো হলে তবে এই রিসর্টের মধ্যে গরু ফরু রাখে আবার আমার পিছনে গরু লেগে গেছে মানে কতটা নিকৃষ্ট হলে তবে রিসর্টের মধ্যে একটা গরু তাই দেখো ওখানেও আবার একটা গরু গরুগুলোকে দেখলেও ভক্তি হবে না আমি তোমার রিসর্টটা কেমন লাগছে জুতোর বাড়ি
ওইটাই বলতে হবে আর কি বলবে বলো এটা একটা রুমের পিছনে 4000 টাকা দিয়েছো কল দিয়েছো হাসান ভাই একদম বেকার পয়সা बर्बाद মাথা গরম হয়ে গেছে বন্ধুরা কখন থেকে ওখানে আমরা বসেছিলাম লকটা সাড়াতে আসেনি আর লকটা সাড়াতে আসেনি বলে আমরা কোথাও যেতেও পারছি না এখানে পয়সা দিয়ে কি আমরা ওদের রুমের সামনে বসতে এসেছি নাকি তো এখন আমরা রিসেপশনের দিকে যাচ্ছি দেখা যাক ওখানে একটু কথা বলবো ওরা কি বলে দেখি স্যার আমার দরকার পরে আমরা অন্য রিসোর্টে চলে যাবো তো আপনাদের কখন খবর পাঠিয়েছে আপনাদের কাছে তার মানে খবরও আসেনি রুমটা লক হচ্ছে না আপনাদের কাছে খবর পাঠিয়েছে আপনাদের কোনো রেসপন্স নেই আমরা বেড়াতে এসে কি আপনাদের রুম গার্ড দেবো নাকি বসে বসে ইয়ার কি নয় বাবা সিরিয়াসলি মাথা গরম হয়ে যাচ্ছে তুমি বাথরুমে ছেলে বুঝতে পারো নি ওই জন্য কতক্ষণ ধরে আমরা বসে থাকবো এটা বেড়াতে এসে একটা জায়গায় আমার পার্স আছে মোবাইল আছে তো আমরা এইসব ঘুরতে এসে মোবাইল পার্স ক্যামেরা এইসব নিয়ে ক্যারি করবো আপনাদের ওখানে স্টাফদেরকে বললাম তারা বললেন হ্যাঁ খবর পাঠাচ্ছি এখন বলছি কিছু আমরা হাউসকিপিং এইসব কাজ আমরা করি না তো রিলেশন একটা বেড়াতে এসেছে আপনি তো আমাকে এমনি থাকতে দিচ্ছেন না তো বন্ধুরা এতক্ষণ ধরে ভালো মুখে বলছিলাম কথা হয়নি এসে একটুখানি গলার ভয়েস বাড়াতেই তাড়াতাড়ি কাজ হয়ে গেছে ওরা রুম নাম্বার চেঞ্জ করে দিচ্ছে আমাদের 6-7 আমাদের রুম নাম্বার ছিল এখন 8-9 করে দিচ্ছে তো একদম ধারের দিকে তো যাই হোক আমরা প্ল্যান করে নিয়েছি আজকে রাত্রিকে যেমন হোক করে এখানে থাকবো কাল সকালবেলা উঠে অন্য কোথাও চলে যাবো ঘুরতে কোথায় যাবে আমরা সিমরিপাল যাবো সিমরিপাল চলে যাবো উড়িষ্যা সিমরিপাল ন্যাশনাল পার্কে চলে যাবো জঙ্গল টঙ্গল আছে এখানে তারপরে ঝর্ণা ফর্ণা আছে ওখানে চলে যাবো তো কাল সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো এখন আপাতত এসছি যেহেতু সামান্য ক্যামেরাটা গাড়িতে রেখে দাও তো বন্ধুরা আজকে যেহেতু এসছি আমরা এখন সমুদ্রের ধারে একটুখানি ঘুরে নিই তারপর পুলে একটু এনজয় টেনজয় করে নেবো এখানে আর এনজয় হবে বলে তো আমার মনে হচ্ছে না মেজাজটা এমন গরম হয়ে আছে যেন মনে হচ্ছে ব্লগেও চেঁচিয়ে চেঁচিয়ে আমি ব্লগ করি সকাল থেকে সাইম ভাই তোমার মাইন্ড কুল হয়েছে না তুমিও রেগে আসো কি করা যাবে এত টাকা দিয়ে যখন বুকিং ফুকিং করে ফেলেছি এখন কিছু করার নেই আর কিছু করতেই হবে আজকে রাতটা খালি বাধ্যতামূলক ওরকম স্টে করিনি কালকে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাবো চেক আউট করে বেরিয়ে যাবো সিমরিপাল যাবো সিমরিপাল ন্যাশনাল পার্কে গিয়ে ঝর্ণায় স্নান করবো বড় মজা কি তো এখন আপাতত আমরা এসে গেছি সমুদ্রের ধারে আর এই সমুদ্র সৈকতের দর্শন তোমরা করে নাও ভালো করে তো গাইজ এখন আমরা সমুদ্র ধারে এসে গেছি এখানে একটু ফটোশ্যুট করবো আর একটু এখানে কি বাইক টাইপের একটা আছে ওইটা 4-চাকা বাইক ওইটা খুব চালানোর ইচ্ছে আকাশটা পুরো একদম গোল্ডেন টাইপের হয়ে গেছে আজু ভাইকে ছাড়া আমরা সমুদ্রেই যাবো এটা ভাবাই যায় কিন্তু এটাই বাস্তব আজু ভাই আমরা বিচ থেকে ফিরে যাচ্ছি আর আমি হাতে করে জুতো বইছি তার কারণ আমার রিল্যাক্সো থেকে জুতো কেনা তোর অবস্থা টেস্টিংটা ছিড়ে গেছে এক নাম্বার আছে মানতে হবে কি চায়ের রিভিউটা তুমি বলো দাও এক নাম্বার চা আছে এক নাম্বার মা চায়েঙ্গে তো ভাই তোমার নাম আমার নাম শান কি দিয়ে গেলে হাসান ভাই কেমন করেছে খারাপ হলেও ভালো বলবে ভালো নেই
মোটামুটি চলে যাবো। ভাইকে আমরা বলেছিলাম মুরগির মাংস একটা করে আনতে ভাজা করে, তো এনেছে। ভাইয়েরা ভাজা করে না, ফ্রাই করে। তো একটু লেবু দিয়ে দাও, তার আগে একটু রিভিউ দিয়ে দাও, দর্শকরা দেখুক। আর আমি কী করছি মিম ভাই একবার দেখিয়ে দাও তো। অ্যাকচুয়ালি আমি তখন থেকে এই একটু মাসাজ করাচ্ছি কাকুর কাছে, তো ওই জন্য আমি কিছু রিভিউ টিভিউ দিচ্ছি না, যা দিচ্ছে আমাদের হাসান ভাই দিচ্ছে। তো হাসান ভাই রিভিউটা দিয়ে দিক, দেন আমরা আমাদের রিসর্টে চলে যাব, গিয়ে সুইমিং পুলে একটু মস্তি করব। কেমন লাগছে হাসান ভাই? ঠিক আছে, ভালো আছে, ভালো আছে তো? হাসান ভাইয়ের কাছে সব বাড়ি যাবে ভাই, সব আবার কাল দেখা হবে, টাটা। নট ফর মাইন্ড, সি ইউ নট ফর মাইন্ড। যাপ, ওর খুব জোর বুকে লেগেছে গাই, আছে তো না গেল না, আছে আছে। সাইম ভাই, সাইম ভাই, সাইম কিছু বলে, কিছু বলে, কিছু বলে। আর গাইস আমিও যাচ্ছি, কিন্তু ফোন নিয়ে নামবো না এখন। এ ফিউ মোমেন্টস লেটার, বন্ধুরা এখন আমরা আছি এই দেবরাজ রিসর্টের রেস্টুরেন্টে। আর এদের এই রিসর্টের মধ্যে শুধুমাত্র রেস্টুরেন্টে আমার ভালো লাগলো, বাকি তো সব ভজা বলে দিলাম। যাই হোক, তো এখন আমরা সবাই এখানে আছি, এখানে বসে আছি। তো এই হাই বলো, তো এখানে বসে আছি। তো এবারে খাওয়া দাওয়া, খাবারটা দিক, তো তারপর খাবারের রিভিউটা করব, দেন ব্লগ এন্ড করব। আর কালকে আবার সেমরিপালের একটা নতুন ব্লগ আসছে, চলো। তো বন্ধুরা এখানে আমাদের খাবার এসে গেছে, খাবারের মধ্যে আছে ভাত, ডাল, রুটি, আর আমরা বাটার চিকেন চেয়েছিলাম, বাট চিকেন কষা দিয়ে দিয়েছে। আর আমরা চিকেন ভর্তা চেয়েছিলাম, তার জায়গায় এটা কী দিয়েছে কী জানি, চিকেনের আইটেম। তো এই খাবার, চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা ঘড়ির কাটে এখন বাজে 11:22, আর কোলকাতা জিতে গেছে, তার জন্য যাই হোক। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর কালকে আমরা সকাল 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আমরা সেমরিপাল ন্যাশনাল পার্ক যাবো, তাই তো সাইম ভাই? ইয়েস। তো আমরা সেমরিপাল ন্যাশনাল পার্কে যাবো, আর এই মুহূর্তে আমার ফোনেতে একদম চার্জ নেই, 2% চার্জ, তাই জন্য আমি চার্জে লাগিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর সাবস্ক্রাইব না করো তাহলে কী করছো, সাবস্ক্রাইবটা করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন নিজের খেয়াল রাখো, দাদা বাবা। কাটাই এখন বেজে গেছে 4:15। তো তুই কোথায় যাচ্ছে ক্যামেরা নিয়ে ঘোরাটি? মেখা মেখা চলা চলা,